পানি যখন পান করবে কম্পকে তিনটে শ্বাস নিতে হবে যখন পানিটা পান করছে গরম চা খাচ্ছে সেই সময়তে গরম পাত্রে ফুঁক দিতে পাবে না মানে ফুঁক দেবে না নিষিদ্ধ আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে সায়েন্স বিজ্ঞান প্রমাণ করছে আজকের দিনে মানুষ যদি গরম পাত্রে ফুঁ দেয় তো মুখ থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে এই সব অজস্র ব্যাকটেরিয়াস ভাইরাস এই পাইপ চায়ের মধ্যে অথবা গরম পাত্রের মধ্যে ঢুকে যাচ্ছে মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে যখন আবার সে চা বা পানিটা খাচ্ছে তখন আবার কি খাচ্ছে কথা বলেন আবার ভাইরাস খাচ্ছে আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে যে না যখন আপনি খাবার খাচ্ছেন পানি পান করছেন গরম ভাপ উঠছে এই খাবার আপনি ফুঁক দিতে পারবেন না হেলান দিয়ে খেতে পারবেন না কেন আপনি এখন মুসলিম আপনি এখন আর হিন্দু নেই আপনি যদি মুসলিম দাবি করেন নিজের পাটাকে নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন না তার ইচ্ছে চালাতে হবে কথা বলেন আল্লাহর ইচ্ছেতে এক মিনিট দেখেন মসজিদে ঢুকবেন কোন পা আগে ঢুকবে ডান পা বের হবেন কোন পা আগে বের হবে বাম পা যখন বাথরুম ঘরে ঢুকবেন কোন পা আগে ঢুকবে বাম পা দেখেন পাটা আপনার ইচ্ছেতে চলছে না কার ইচ্ছাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেতে মানে আপনাকে বুঝে দিতে হবে যে কোনো ইবাদত আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেমনটা বলেছে তেমনই করতে হবে নিজে যদি মাতব্বরি করে কোনো ইবাদত করেন এই ইবাদত আল্লাহ কবুল করবেন না আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন মানুষ শুধু আবেগ দিয়ে ইবাদত করতে চায় আবেগ দিয়ে ধর্ম করতে চায় তার মধ্যে একটা আছে সবচেয়ে বড় সমস্যা ভাই সম্মিলিত মোনাজাত আছে না নাই কথা বলেন অনেক মানুষ বলে যে এক শ্রেণীর হুজুর আছে এরা দুয়াই তুলে দিয়েছে গো দোয়াই তুলে দিয়েছে ভাই বলে না ভাই আসলে কি আমরা দোয়া তুলে দিয়েছি আরে ভাই আমরা দোয়া তুলি নাই দোয়া করার কিছু পদ্ধতি তুলেছি কি বললাম দোয়া তুলি নাই ফরজ নামাজে পরে 36 থেকে 38টা দোয়া আমরা সবাই করি জানাজার পরে দোয়া করি বিবাহ মজলিসের শেষে দোয়া করি যে কোনো সাহ সমিতি শেষ করার শেষে দোয়া আমরা পড়ি ভাই পড়ি কি বই না কথা বলেন আমরা সবাই পড়ি কিন্তু দোয়ার যে পদ্ধতিটা আগে পড়া হতো এই পদ্ধতিকে তোলা হয়েছে অনেকে বলে দোয়াই তুলে দিয়েছে ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা কোনো জায়গাকার দোয়া আমরা তুলি নাই শুধু কিছু বিদাতি পদ্ধতি ঢুকে গিয়েছিল আগাছাগুলোকে তুলেছি কথা ক্লিয়ার কারণ আল্লাহর নবী দোয়া করা তিন ভাবে শিখেছে কয় ভাবে কথা বলেন তিনটে ভাবে দোয়া করা শিখিয়েছে এক কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই জীবন নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বে দোয়া হয়ে যাবে এর জন্য হাত তোলার দরকার নেই ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জীবন নড়িয়ে নড়িয়ে পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলারও দরকার নেই ইমাম সাহেবকে ঘটা করে ডাকারও প্রয়োজন নেই প্রমাণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন ইমামকে ডাকেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তুলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তুলেন যানবাহনে ওঠার দোয়া আছে না নাই হাত তুলেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন বাজারে পয়সার দোয়া আছে না নাই হাত তুলেন আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই হাত তুলেন কয়েকশো জায়গা আছে সবাই আমরা দোয়া পড়ি ভাই কেউ হাত তুলি কথা বলেন তার মানে আপনার মাথার মধ্যে একটা করোনা ভাইরাস ঢুকে আছে কোভিড-19 আপনি মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে আরে হাত না তুললে দোয়া হয় কেমনে এই যে আপনার মাথায় কোভিড-19 করোনা ভাইরাস এটাকে আগে ভ্যাকসিন দিয়ে মারতে হবে দোয়া মানেই হাত তোলা এ কথা আপনাকে বলা যাবে না কেন অজস্র দোয়া আছে দেখাতে পারে আপনাকে কয়েক হাজার দোয়া সবাই দোয়া করে কেউ একজন হাত তোলে না বা স্ত্রী সহসের দোয়া আছে না কারা কারা হাত তোলেন কেন রে ভাই হাত তোলেন না কেন রাত্রি 12টা বাজে হুজুরকে ফোন করবেন মসজিদের ইমাম সাহেব আপনি হাত তুলে মোনাজাত করার এত চিন্তা করেন সবসময় আসেন তাড়াতাড়ি বাড়ির পেছনে চলে আসেন আমি আপনি বাড়ির পেছনে দোয়া পড়বেন আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো ভাই কেউ বলেন কেন বলেন না রে ভাই কারণ একটাই শেষ হয় আল্লাহর নবী এই জায়গাতে দোয়া হাত তুলে করে নাই তার জন্য বললাম কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে মুখেই দোয়া পড়ে দিলে হয়ে যায় সেই সময় হাত তোলা দরকার নেই ইমামকে ডাকার প্রয়োজন নেই এই যে ফরজ নামাজের শেষে জানাজার শেষে এবং ঈদগাহ ময়দানের শেষে বিবাহ মজলিসের শেষে সহসমিতির শেষে ইফতারের আগে অথবা পরে সব জায়গাতে দোয়া আছে তবে হাত তোলা নাই আপনার বাবা মারা গেছে 10 দিন হয়েছে আজকে আপনি গোরস্থানে চলে যান সে মুসলিম হাদিস নাম্বার 1865 213 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ ছাপা
পরিষ্কার বলে গেছে আল্লাহর রাসূল, হঠাৎ একদিন রাত্রিবেলা খুঁজে পাওয়া যায় না, আম্মাজান চলে গেছে, দেখছে গোরস্থানে কবরস্থানে আল্লাহ নবী তিনবার হাত তুলে দোয়া করছেন, আম্মাজান দূর থেকে দেখছেন। পরবর্তী সময়তে এই হাদিসকে দলিল বানিয়ে এক শ্রেণীর আলেমরা বলছে যে জানাজার শেষে হাত তুলে সম্মিলিত মুজাহিদ প্রমাণিত, হুজুর এখানে ভুল করছে। এখানে দুটো ভুল, এক আল্লাহ নবী জানাজার পরে যে সরাসরি সেই রাত্রে কোন মৃত মানুষ মারা গেছে তাকে দাফন করে নতুন কবরে হাত তুলে দোয়া করেছে এটা প্রমাণিত নয়, বরং ওটা পুরাতন কবরস্থান ছিল। এই জন্য হাদিস থেকে সর্বোচ্চ প্রমাণিত শেখ সালাল সাইমিন বলেছেন, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে প্রথম কবরস্থান, আপনার বাবা মারা গেছে 3 দিন 7 দিন 10 দিন আগে, আপনি সন্তান, আপনি একা একা গিয়ে সারা রাত ধরে কান্নাকাটি করেন, সারা দিন ধরে কান্নাকাটি করেন, কেউ বাধা দেবে না, হাতও তুলতে পারবেন, দোয়া করতে পারবেন, তবে এটা প্রথম কবরস্থান, দাফন করার পরে সঙ্গে সঙ্গে নয়। কথা বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারলে আমাদের আলোচনা অনেক অংশে বুঝে যাবেন। মানে আল্লাহ নবীর এই হাদিস থেকে জানাজার পরে নয়, কবরস্থানে কবর ব্যক্তির জন্য দোয়া করা প্রমাণিত, একা একা প্রমাণিত, সম্মিলিত প্রমাণিত নয়। যে সম্মিলিত প্রমাণ হতো তো আম্মা জান আয়েশা দেখছেন নবী দোয়া করছে, আম্মা জান দূর থেকে বলতো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, বা বলতে পারতো না, উনি তো বলেন, উনি তো দেখছেন, মানে সম্মিলিত তিনি শরীক হন নাই। মানে এটা দিয়ে একজন ব্যক্তি জানাজার জন্য দোয়া করতে পারে, হাত তুলতে পারে, তবে সবাই মিলে নয়। তাই আপনাকে বুঝতে হবে কিছু কিছু জায়গা আছে সবাই মিলে দোয়া করতে পারবে, সম্মিলিত মোনাজাত করতে পারবে। সেই বুখারী 1910-11 বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেন, সবাই একসঙ্গে কাদাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন সম্মিলিত মোনাজাত। সেই বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, সন্দারে কুতনি 1651 নম্বর হাদিস, ভিতরে কুমুতে নাজেলে যখন পড়বেন সম্মিলিত মোনাজাত করতে পারবেন। কথা বুঝতে পারছেন? ভাই আমরা কি দোয়া তুলেছি না দোয়া করার পদ্ধতি তুলেছি, কথা বলেন। এখন কেউ যদি বলে হাত তো আল্লাহর কাছেই তুলছি রে ভাই, এটা খারাপ কি দেখলেন, আল্লাহর কাছে তো হাত তুলছি, অন্য কারোর কাছে তো হাত তুলি নাই, তাহলে ভাই বাথরুমে ঢোকার সময় একটু হাত তুলেই দোয়া করে ঢুকে পড়েন, বোঝেন নাই ভাই, কারণ হাত তো আল্লাহর কাছে তুলছেন। মসজিদে যখন ঢুকবেন এক কাজ করবেন, ইমাম কলিমাম সাহেব এখন থেকে নতুন সিস্টেম চালু, হাত তুলে মোনাজাত করলে আল্লাহ কবুল করে বেশি বেশি, তো আজান দেওয়ার পরে ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবেন, আমরা সব মুসল্লি ওযু করে দাঁড়াবো, আপনি একটু দোয়া করে দেবেন, সবাই একসঙ্গে ঢুকবো। ভাই বাইরের দিক থেকে দেখতে ভালো লাগবে না বিষয়টা, যে একসঙ্গে নিয়মতান্ত্রিকভাবে যাচ্ছেন, ভাই এগুলো হচ্ছে আবেগ। কি বললাম? এগুলো আবেগ। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুম রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার নবী তোমাকে যা যা দিচ্ছে সেগুলো গ্রহণ করে নাও, আর যা দেয় নাই এগুলোকে বর্জন করে দাও। আল্লাহ নবী তিনি বলছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, করি নাই, অনুমোদন দিই নাই, ফাহুয়া রাদ্দ, সেটা বাতিল। সহিহ বুখারী হাদিস 2697। মানে আমাদেরকে বুঝতে হবে ইবাদত নিজের আবেগ দিয়ে করলে চলবে না। আমাদের অনেক হানাফি সমাজে ভাইরা আছে দেখবেন জুম্মার দিনে নামাজ পড়ে যায় পড়ে যায়, আছে না নাই কথা বলে, নামাজ কত ভালো কাজ, কিন্তু আপনি আহলে হাদিসের বাচ্চা কেন বেদাত বলছেন, নামাজ কত ভালো কাজ, নামাজই পড়ছে কিন্তু অনবরত পড়ছে, এটা কাবলাল জুম্মা, এটা বাদাল জুম্মা, এটা বাপের জুম্মা, এটা কাজা জুম্মা, এটা হুমরি কাজা, আছে না নাই কথা বলেন, ও তো নামাজই পড়ছে। আপনি এতটুকু বুঝেন ভালো কাজ বেশি নিজের ইচ্ছে মতো করতে পারবেন, এটা ইসলাম নয়। পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নাম্বার 3, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দীন ইসলামকে সম্পূর্ণ মোকাম্মল করেছে, এটা নবী মুহাম্মদের উপরে, আপনার আমার উপরে নয়। আমরা নতুন কিছু সংযোজন বিয়োজন করতে পারি না, যতটা এসেছে ততটাই করতে হবে। আলোচনা করছিলাম সলাত, সলাত মানেই দোয়া, আর আমরা নামাজের পরে এটা নিয়ে মারাবারি বেশি করি, আরে গোটা সলাতটাই দোয়া, গোটা নামাজ তাকবীর থেকে সালাম পর্যন্ত বান্দা আল্লাহর সঙ্গে কানেকশনে আছে, এখন আল্লাহর সঙ্গে প্রার্থনা চলছে, ডাইরেক্ট কথোপকথন চলছে। আচ্ছা নামাজ আমরা কি বলি এগুলোই জানি না, আরে ভাই নামাজের মধ্যে যখন আছেন আত্মীয়ত পড়ছেন, দুরুদ পড়ছেন, মাসরা পড়ছেন, মাসরা মানে মাশহুর দোয়া, যত ইচ্ছা সেই সব কোরআন হাদিসের দোয়াগুলো আপনি পড়তে পারবেন, এই তো দোয়া, কথা বোঝেন না? নামাজের পরে হয় জিকির, কি হয়, নামাজটা হচ্ছে দোয়া, আর নামাজের পরে কি হবে, জিকির। এখন যত জিকির আজকাল আছে সমস্ত ব্যক্তি এক একজন এক এক করে তারা নিজেরা নিজেরা পাঠ করবে, কথাকে বুঝতে পারছেন? তার জন্য আমাদেরকে একথা বলিয়েন না যে আমাদের কিছু কিছু হুজুর এসেছে এরা দোয়াই তুলে দিল, ভাই দোয়া তুলি নাই, কিছু কিছু পদ্ধতিকে তুলেছি, মানে এগুলো আগাছা, এই আগাছা না তুললে ভালো করে ফসল হয় ভাই, কথা বলেন।
ভালোভাবে ফসল হবে না। সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না। কি বোঝে না বলেন তো ভাই? সমস্যা বোঝে না। আপনার বাবা মারা গেছে আজকে 12:58 সবাই কাঁদাকাটি করছেন, আপনিও কাঁদছেন, বাবা মারা গেছে, মাও মারা গেছে, একসঙ্গে গোটা গ্রামের মানুষ কাঁদাকাটি করছে। একটার সময়তে যখন আজান পড়ে গেছে, বাপ মার লাশ ওখানে পড়ে থাকবে, আপনাকে মসজিদে যেতে হবে, এটা যে সলাত। অন্য ইবাদত মানুষের সমস্যা বোঝে, হজ মানুষের সমস্যা বুঝবে। শাইখের উস্তাদ জি ধরুন হজ ফরজ, শারীরিক দুর্বলতা যেতে পারছে না, আমাকে বলছে রুহুল আমিন ভাই এই 5,00,000 টাকা নেন, আপনি হজটা করে আসেন, বদলি হজ আপনি করে আসেন। আমি যদি হজ করতে যাই, শাইখ এই হজের নেকি পাবে কি পাবে না কথা বলেন? হজ করলাম আমি, নেকি পেয়ে যাবেন উনি, মানে উনার তরফ থেকে হজ করা হয়ে গেল। মানে হজ এমন একটি ইবাদত মানুষের সমস্যা পরিস্থিতি দুঃখ কষ্ট বেদনা এগুলো বুঝে। সিয়াম রোজা এটা মানুষের সমস্যা বোঝে। একটা মেয়ে 25টা রোজা করেছে 25শে রমাদান, মেয়েটা প্রেগনেন্ট, ডাক্তার বলছে 5টা রোজা করতে পারবে না, করলে সন্তানের ক্ষতি হয়ে যাবে, ডাক্তার পরামর্শ দিয়েছে। এখন এই মেয়ে যদি চায় সূরা বাকারা আয়াত 187 সে রোজার করবে না, কি করবে? তার সমস্যা ফিদিয়া দেবে। রোজার নাকি পাবে কি পাবে না কথা বলেন? পেয়ে যাবে। মানে সিয়াম রোজা মানুষের সমস্যা বোঝে, মানুষের কষ্ট বোঝে, কিন্তু সলাত এমন একটি ইবাদত মানুষের সমস্যা বোঝে না, মানুষের কষ্ট বোঝে না। আপনার বাপ মারা গেছে যদি আজান হয়, তবু আপনাকে সলাতে যেতে হবে কি হবে না? একদম স্বার্থপর ইবাদত। কারণ এই ইবাদত এমন একটি ইবাদত যে আদায় না করলে কাফের। একজন ব্যক্তি জেনা করেছে, জেনা করার পৃথিবীর বিধান সহি মুসলিম কিতাবুল হুদুদ, আল্লাহ নবী বলেছে যদি বিবাহিত হয় তাকে হত্যা করে দিতে হবে। তারপরে আল্লাহ নবী এই জেনাখোর ব্যক্তিকে কখনোই বলেনি কাফের, বলেছে না। একজন ব্যক্তি ঘুষ খেয়েছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা ঘুষ খেয়েছে, এই ব্যক্তি মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ ওই সমপরিমাণ পাপ করেছে। একাদিস্তান তিরমিজি আবু দাউদের হাদিস।